ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माघवेरा क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंदश्चान्ये वये च पार्षदा रामकृष्ण भक्तप्राणां सर्वान्तान् प्रणमामि। श्री भगवानेर कृपाय आबार आमरा समबेत हयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद एई ग्रंथे थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजकेर दिनटी भारी सुंदर। आज जगद्धात्री पूजोर शुरू हलो, जेखाने तीन दिन धरे चले सप्तमी अष्टमी नवमी, आज के से नवमी तिथि। नदियार महाराज कृष्णचंद्र बांगलार नवाब आलीवर्दी खाँ कारागारे बंदी छिलें, जेदिन मुक्ति पेलें जेदिन तिनी फिरे जाच्छेन नौका थेके तिनी शुनलें जे दुर्गा पूजार विजयार बाजना बाजछे। तिनी भीषण भावे मानसिक भावे भेंगे पड़लें जे दुर्गा पूजो तार मायेर आराधना करा हलो ना। सेई रात्रे तिनी स्वप्न देखलें, देवी दुर्गा जगद्धात्री रूपे তাকে দর্শন দিয়ে বললেন। তার ঠিক দুর্গাপূজা হয় যে তিথিতে, তার ঠিক এক মাস বাদে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে তিনি জগদ্ধাত্রী পূজা করতে বললেন। তিন কল্পে একসঙ্গে পূজা, অনেকে সপ্তমী অষ্টমী নবমী বলেন, যেহেতু এই তিন অনেকে পেরে উঠেন না একদিনে তিনটি কল্পে পূজা করতে, তাই কেউ সপ্তমী পূজা অষ্টমী পূজা নবমী তিন দিনে তিনটি কল্প করেন। আদতে কিন্তু সপ্তমী অষ্টমী নবমী একসঙ্গে নয়, নিয়ম অনুযায়ী তিন কল্পের পূজা। সেই দেবীর আবাহনের মুহূর্তে বসে আমরা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ নিয়ে আলোচনা করব। আজকে যে ঘটনাটি আমরা আলোচনা করব, এটি স্থান বেলুড় মঠ, ১৯১৬ খ্রিস্টাব্দে। মহারাজ বলছেন, সাধন ভজন সম্বন্ধে সকলের এক নিয়ম খাটে না, কার কোন দিকে টেন্ডেন্সি বা মতিগতি আগে ভালো করে দেখতে হয়। কাকেও তার ভাবের বিরোধী উপদেশ দিলে তার কোনো উপকার হয় না, বরং অপকারী হয়। এই জন্য কার কোন দিকে টেন্ডেন্সি সেটা ভালো করে দেখে কীরকমভাবে বললে কথাটি সে সহজে নিতে পারবে সেটি বিশেষ করে বুঝে তবে কাউকে কিছু বলা উচিত। সাধন ভজন সম্বন্ধে জেনারেলভাবে দু একটা কথা ছাড়া সকলের সামনে ব্যক্তি বিশেষকে কিছু বলা চলে না। ঠাকুরকেও দেখেছি তিনি প্রত্যেককে আলাদা ডেকে অধিকারী বিশেষে বিশেষ উপদেশ দিয়েছেন। সাধন ভজন সম্বন্ধে কোনো প্রশ্ন করতে হলে একান্তে প্রশ্ন করা উচিত। মোটামুটি এই কয়েকটি বিষয় সকলের জানা উচিত। রাজা মহারাজের কথা যে সাধন ভজন সম্পর্কে সকলের নিয়ম খাটে না, একবারে এটা ঠিক। একই পাঠ্য বিষয়বস্তু আলাদা করে লেখার একটি প্রবণতা সকলের হওয়া দরকার। আমরা যখন স্কুলে পড়তাম, আমার এখনো মনে আছে আমাদের ইংরেজির মাস্টারমশাই অসীমবাবু আমাদের সেন্ড অফ কবিতা পড়াচ্ছেন। আমাদের কমার্সের ছেলেদের কাছে ব্যালেন্স শিটটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। সেই ব্যালেন্স শিটের দুটি দিক থাকে, একদিক অ্যাসেটস আর একদিক লাইবিলিটিস। অ্যাসেটস দিকে আমাদের মনে সেন্ড অফ সম্পর্কে যে কথাগুলো জানা আছে সেগুলো তিনি লিখতে রাখবেন, যে একদল লোক যুদ্ধে যাচ্ছে, একদল লোক কোথায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাকে ছাড়তে অনেকে এসেছে, তাদের জন্য যে ফ্লোরাল গিফটস এনেছে সেগুলি কালারফুল, লাল নীল হলুদ সবুজ নানা রকম ফুলের আছে। এই মানুষগুলো যাচ্ছে আবার ফিরে আসবে, এই আশা নিয়ে তাদের বিদায় জানানো হচ্ছে। তারা যখন ফিরে আসবে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য মানুষ থাকবে, তারা জয় করে ফিরবেন, তাই তাদের জন্য ট্রাম্পেট বাজবে এবং তাদেরকে নিয়ে আনন্দ মাতামাতি হবে। এবার লাইবিলিটিস বা দায় হিসেবে কবি আমাদের কাছে কি রেখে গেলেন সেইটি সেখানে বর্ণনা আছে। প্রথম দায় ছিল এই, সেখানে বলা আছে এই মানুষগুলো যুদ্ধে চলেছে, এরা আর কোনো দিন ফিরবে না, ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করবে, তাই এদের ছাড়তে কেউ আসেনি। এদের যে ফ্লোরাল গিফটগুলো দেওয়া আছে তার সবকটি গিফট ফুল সাদা, এরা ফিরে এলেও কেউ এদের অভ্যর্থনা করবে না, কারণ পরাভূতদের কেউ অভ্যর্থনা করে না। তিন হচ্ছে, এরা যখন ফিরবে হয় মৃতবধ হয়ে কফিনের মধ্যে ফিরবে, অথবা হাত পা ভেঙে কোনো রকমে নিজের প্রাণটিকে নিয়ে ফিরবে। এই মূল গল্পটি তিনি আমাদের চোখের সামনে ভাসিয়ে দিলেন এবং প্রত্যেকে আমাদের সকলে তাদের সাধ্য তাদের ভাব অনুযায়ী একই গল্পকে নানাভাবে লিখছেন। প্রত্যেকের ভেতরে তার সেই মৌলিক প্রতিভার বিকাশ হচ্ছে,
সাধন ভজনের ক্ষেত্রটিও তাই। সাধন ভজনের মূল যে উপদেশ, শ্রীরামকৃষ্ণকে কেমন করে ডাকতে হবে, এটি সকলের জন্য মন্ত্র বা সকলের জন্য এক হতে পারে, কিন্তু সাধন ভজন সম্পর্কে একটি সাধারণ নিয়ম আমাদের দীক্ষার সময় বলে দেওয়া থাকে। কিন্তু কাউকে যদি পৃথকভাবে দেওয়ার থাকে, সেটা আমাদের গুরুরা আধার অনুযায়ী দেন। আমার এক গুরু ভাই আছেন, তাকে আমি দেখেছি যে তার দীক্ষা হওয়ার আগে তাকে ভূতেশানন্দজি নিজের ঘরে ডেকে তাকে একটি পৃথক মন্ত্র দান করেন, বলেন তুমি এই মন্ত্রটি তোমার মন্ত্র, আর ঘরে বসে সকলকে যে মন্ত্রটি দেবো সেটিও শুনবে, সেটিও জপ করবে, কিন্তু এইটি তোমার মূল মন্ত্র। এরকম একটি দুটি নয়, অনেক কেস আমরা দেখেছি যে আমাদের গুরুরা পৃথকভাবে বলেছেন, এমনকি সাধারণভাবে যে উপদেশ দিয়েছেন সেটিকেও তারা আলাদা করে বলতেন। দীক্ষা দেবার ব্যাপারে আমাদের গুরুরা খুব সতর্ক থাকেন, যেটি স্বামী ব্রহ্মানন্দজির সময় থেকে এখনও আছে। তাদের আধ্যাত্মিক যখন কোনো সমস্যা নিয়ে আমরা যাই, কখনো কারুর সামনে সেই আলোচনাটি করতেন না। এটি বোধহয় ঠাকুরের সময় থেকে আছে। ঠাকুর বলছেন যে, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, ঠাকুরকেও দেখেছি তিনি প্রত্যেককে আলাদা ডেকে অধিকারী বিশেষ বিশেষ উপদেশ দিতেন, প্রত্যেককে আলাদা আলাদাভাবে দিতেন। এটি মহারাজ দিতেনই, কারুর কোনো প্রশ্ন থাকলেও সেইভাবে দিতেন। স্বামী কাশী সারানন্দজি মহারাজের কাছে শুনেছি, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ দীক্ষা দেবার আগে দীক্ষার্থীকে প্রস্তুত করতেন, নানাভাবে প্রস্তুত করতেন। একটি ছেলে অনেকবার মহারাজের কাছে ঘুরে গিয়ে একবারে বীতশ্রদ্ধ হয়ে গেছে, বিরক্তি প্রকাশ করেছে। স্বামী ব্রহ্মানন্দজি বললেন, ঠিক আছে, কাল সকালে তুই আয়, কালকে সকালে তোকে আমি দীক্ষা দেব। মহারাজ আমাদের কাশী সারানন্দজি বলছেন, রাজা মহারাজ থাকতেন বলরাম মন্দিরে, সিঁড়ি দিয়ে উঠে একবারে সোজাসুজি যে ঘরটা, যেটি এখন ভাণ্ডার ঘর হিসেবে ব্যবহার হয়, সেই ঘরটিতে থাকতেন। সেইখানে ঘরের মধ্যে বসে রাজা মহারাজ দেখতেন ছেলেটি এসেছেন। তিনি তীর বেগে ঘর থেকে ছুটে এসে ওই দরজার কাছে, সিঁড়ির কাছে এসে ছেলেটি হাত দুটি ধরে বললেন, এইটি এখন তোর উপদেশ, সদা সত্য কথা বলিবে, আগামী এক বছর এইটি তুমি যদি পালন করতে পারো, এক বছর বাদে এসে আমার কাছে তুমি মন্ত্র দীক্ষা নেবেন। এই এক বছর সেটি পালন করার পর যথাসময়ে তার মন্ত্র দীক্ষা হয় এবং পরবর্তীকালে তিনি আমাদের সংঘের সন্ন্যাসীতে রূপান্তরিত হন। প্রত্যেক গুরু পৃথক পৃথকভাবে বলেন, কিন্তু সাধনের যে কয়েকটি সাধারণ নিয়ম আছে সেটি সম্পর্কে আজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন। প্রথম, ভগবানে বিশ্বাস চাই, এইটি মনে ঠিক করে নিতে হবে যে তাকে লাভ করলে, তাঁর কৃপা পেলে আমার জীবনের সব কোয়েশ্চেন সংশয় সলভ হয়ে যাবে, আমার যে জন্য পৃথিবীতে আসা তা সার্থক হবে, আমি অমৃতের আস্বাদ পেয়ে অমর হয়ে যাব। এই যে এটি বোঝানোর জন্য একটি ছোট্ট গল্প আপনাদের বলি। একদিন রাজা, একটি দেশের রাজা, তিনি ঘোষণা করলেন আগামীকাল রাজসভা খোলা থাকবে এবং কোষাগারও খোলা থাকবে, প্রত্যেকে আসবে, রাজার রাজ্যের সব মানুষজন আসবেন, তারা এসে যে বস্তুটিতে হাত দেবেন সেই বস্তুটি তার, সেই সোনার আভূষণ, ভরা ভর্তি মোহর, যে জিনিসটায় তারা হাত দেবেন, পোশাক আশাক খাবার দাবার, সেটি তার। সবাই অপেক্ষা করছেন, রাজদরবার খুলে দেওয়া হলো, রাজকোষাগারের দ্বার খুলে দেওয়া হলো, বিস্ময় বিস্মিত প্রজাগণ হাঁ করে তাকিয়ে আছেন, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে কোন বস্তুটিতে হাত দেবেন, কোনটিকে তারা আপনার করে নেবেন। একটি ছোট্ট মেয়ে, তিনি তার বাবার সাথেও এসেছেন, বাবা যখন বিস্ময় হাঁ করে সেই সম্পদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেবার চেষ্টা করছেন কোনটিকে তিনি হাত দেবেন, সেই ছোট্ট শিশুটি ধীরে ধীরে এক পা করে গিয়ে রাজসভায় রাজার সিংহাসনের কাছে গিয়ে রাজাকে স্পর্শ করলেন। ভেরি তুরি দামামা বেজে উঠল, ঘোষণা করা হলো আর কেউ এই সম্পদ পাবে না, কারণ এই ছোট্ট মেয়েটি এসে রাজাকে তার আপন করে নিয়েছে, অর্থাৎ রাজসম্পদ সবই এই কন্যাটি। এইটা হচ্ছে, মহারাজ বলছেন, প্রথম বিশ্বাস করতে হবে যে ভগবানকে আমার চাই, ভগবানে বিশ্বাস করতে হবে, এবং এইটি বিশ্বাস করতে হবে যে তার লাভ করলে, তাকে লাভ করলে, তার কৃপা লাভ করলে জীবনের সমস্ত সম্পদ, সমস্ত প্রশ্নের সমাধান সূত্র হবে, আমরা যে জন্য পৃথিবীতে আসব সেইটিকে, সেটি যেন সার্থক হবে এবং অমৃতের আস্বাদ পেয়ে যাব। আমরা যদি বৃথাই শুধুমাত্র সম্পদের দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের কিছু পাওয়া হবে না, সম্পদের যে মালিক তাকে ধরতে হবে। ঠাকুর বলছেন যে জোশ করে বাগানের মালিকের সঙ্গে ভাব করে নিতে হয়, তাহলে তিনিই বলে দেবেন
কত কাগজ আছে, কত কোম্পানির কাগজ আছে, কত টাকা করি, কত কি আছে তিনি বলে দেবেন। তাই প্রথমটি হচ্ছে ভগবানে বিশ্বাস থাকা চাই এবং ভগবানকেই গ্রহণ করা চাই, ভগবানকে গ্রহণ করলে সবটুকু হবে। দ্বিতীয়ত ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য ছাড়া আর কোনো বড়ভাবে ধারণা হয় না। শরীর মন ও ব্রেইনের, ব্রেইনকে পুষ্ট করতে গেলে, তাদের ফুল ডেভেলপমেন্ট বা পূর্ণ বিকাশ করতে গেলে ব্রহ্মচর্য চাই। ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একটি স্পেশাল বা বিশেষ নাড়ি হয়, যার জন্য তার স্মৃতিশক্তি, ধারণা শক্তি অদ্ভুত রকম বেড়ে যায়। আমাদের আচার্যরা ব্রহ্মচর্যের উপর কেন এত জোর দিয়েছেন, তারা জানতেন ওই জায়গায় ঠিক না থাকলে সব গেল। ব্রহ্মচারীর শরীরে ওয়েস্ট বা ক্ষয় হয় না, কাজেই সে বাইরে পালোয়ান নাও হতে পারে, কিন্তু দিনে দিনে তার ব্রেইনের ফার্টিলিটি বা উর্বরতা এত বেড়ে যায় যে সহজেই অতীন্দ্রিয় রাজ্যের তত্ত্ব ধারণা করবার সামর্থ্য হয়। দ্বিতীয়ত ব্রহ্মচর্যের কথা বলছেন। ব্রহ্মচর্য কি করে? আমাদের অপবিত্র মনের অপবিত্রতা ফেলে দিয়ে সেই অপবিত্র ছড়িয়ে থাকা মনকে একত্রিত করে, এবং যত আমরা ব্রহ্মচর্যে বিকশিত হব, যত আমাদের মন একত্রিত হবে, তত শরীর মন এবং ব্রেইনের ডেভেলপমেন্ট হবে। যেটি মহারাজ বলছেন যে ব্রহ্মচারীর শরীরের কোনো ক্ষয় হয় না, তাদের ব্রহ্মচর্যে স্থিত থাকার ফলে, তাদের শরীরের ক্ষয় না হওয়ার ফলে তার মন সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তুকে ধারণা করবার যোগ্য হয়ে ওঠে। আসলে আমরা স্থূল বস্তুতে যত বেশি ধ্যান ধারণা করব, তত আমরা সূক্ষ্ম বস্তুকে ধারণা করতে পারব না। সূক্ষ্ম বস্তুকে ধারণা করতে গেলে আমাকেও সূক্ষ্ম বস্তু ধারণার যোগ্য হয়ে উঠতে হবে। তিন নম্বর বলছেন, জিহ্বার সংযম। জিভ অনেক অনর্থ করে। ঠাকুর বলতেন ভুঁড়ি ও মুড়ি ঠান্ডা রাখো, অর্থাৎ পেট ও মাথা ঠান্ডা রাখলে অনেক কাজ করা যায়। বেশি বাজে বকলে মাথা গরম হয়, মাথা গরম হলে ধ্যান ধারণা করা যায় না, চিত্ত চঞ্চল হয়, ঘুম হয় না। সেই রকম যে লোভী, খাওয়া দাওয়ার যার সংযম নেই, সেও নিজের শারীরিক বা মানসিক অনর্থ করে। হয়তো ভালো খাবার পেয়ে কতগুলো খেলে তারপর হাঁসফাঁস করতে থাকে, যত এনার্জি বা শক্তি ওই খাবার হজম করতে যায় বা হজম করতে না পেরে অসুখ হয়, কিংবা পেঁয়াজ রসুন কতগুলি উত্তেজক খাবার খেয়ে শরীর ও মনকে এমন এক্সাইটেড করে দিল যে তার জের সামলাতে অনেক বেগ পেতে হলো। আমার মনে হয় যারা সাধন ভজন করতে চায় তাদের খাওয়া দাওয়া সম্বন্ধে বিশেষ দৃষ্টি রাখা উচিত। গুরু ভোজন কখনো করবে না, পুষ্টিকর অথচ সহজে হজম হয় এবং উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে। উত্তেজক জিনিস খাওয়া যেমন খারাপ, তেমনি আবার কতগুলি জিনিস আছে যাতে তমগুণ বৃদ্ধি পায় সেসব জিনিস বাদ দিতে হবে। খাওয়ার দরকার কেন? শরীর ভালো থাকবে বলে। ভগবানের স্মরণ মনন করবার জন্য শরীর ভালো রাখা চাই। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। শরীর ভালো রাখতে হবে তার মানে এই নয় যে দিন রাত শরীরের উপর মন ফেলে রাখা। তাহলে কি হচ্ছে? তৃতীয়টি বলছেন জিহ্বার সংযম। জিহ্বার দুটি দিক আছে, একটা হচ্ছে শব্দ, কথা যা বলছি সেইটা, আর দুই হচ্ছে জিভ দিয়ে যা গ্রহণ করছি, স্বাদ গ্রহণ করছি, খাবার। এই দুইটির সংযম। বেশি কথা বললে অনেক সময় দেখবেন আপনারা সত্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। দেখবেন পুরনো কলকাতার যারা মানুষ তারা দেখেছেন, পাড়ায় পাড়ায় একটা সময় রক ছিল, ছেলেরা রকবাজি করত, এবং এই রকবাজিতে যে আলোচনা হতো তাতে সত্য থাকতো 2%, আর বাকি 98% কল্পনা বা গল্প থাকতো। যেমন এই আমাদের পটলতলার টেনিদা, তাঁর এই জীবনের গল্প দেখলে আপনারা বুঝতে পারবেন, ঘটনার হয়তো বীজ হচ্ছে একটি, কিন্তু তাঁর জীবন দেখবেন তিনি যে গল্প বলেছে সবটাই কল্পনা, কিন্তু কল্পনা এমনভাবে প্রকাশিত হয় সেটাকে বাস্তবের মতো সত্য বলে মনে হয়। এক অলীক রাজ্যে আমরা বাস করতে থাকি, সেই কারণে কথা বলার ব্যাপারে আমাদের খুব সাবধানে রাখতে হয়। বেশি কথা বললে ধ্যান ধারণা করতে কষ্ট হয়, কারণ মনের চিত্তের বিক্ষেপ হয়, ভালো ঘুম হয় না এবং শরীর যথেষ্ট বিশ্রাম পায় না। ঠিক সেই রকম অনেকগুলি খাবার, বিশেষ করে রাত্রের দিকে বেশি করে খাবার খেলে, সেই খাবার যেহেতু আমাদের রাত্রির মুভমেন্ট বা চলাফেরাগুলো খুব কম হয়, তাই সেই খাবার হজম করতেই শরীরের সমস্ত শক্তি ব্যয় হয়ে যায়। যে শক্তি ক্ষয় হওয়া উচিত ছিল
মানুষের কল্যাণের জন্য, সাধন ভজনের জন্য সেই শক্তি আমাদের শুধুমাত্র খাবারটিকে হজম করতেই চলে যায়। তাহলে আমাদের কিরকম খাবার খাওয়া উচিত? পুষ্টিকর অথচ সহজে হজম হয় এবং উত্তেজক নয় এমন জিনিস খেতে হবে। পুষ্টিকর হওয়া চাই, সহজে হজম হবে এবং সেটি উত্তেজক নয়। বলছেন খাবার দরকার কেন? না, শরীর ভালো থাকবে বলে। ভগবানের স্মরণ মনন করবার জন্য শরীর ভালো রাখা চাই। শরীরের কেন আমরা গুরুত্ব রাখবো না? আমরা ভগবানকে চাইব, ভগবানের সাধন ভজন করতে হয় এই শরীরে। তাই বলছেন শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, আমাদের ধর্মচর্চায় বা আমাদের ধর্ম ভগবানকে ডাকার জন্য যে সাধারণ যে পদ্ধতি আছে সেগুলির জন্য শরীর ভালো থাকা জরুরি। শরীর যদি ভালো না থাকে তাহলে আমরা কোনোভাবেই আমরা ভালো করতে পারি না। বা শরীর ভালো রাখতে গিয়ে যদি দিন রাত শরীর নিয়েই পড়ে থাকি, দেখবেন কিছু কিছু সাধক থাকেন তারা নেতি ধৌতি করতে করতেই তাদের সময় চলে যায়, সেটিও নয়। শরীরটিকে সুস্থ সবল রাখতে হবে, যাতে সেই সবল শরীরে ঈশ্বরের সাধন ভজন, ঈশ্বরকে অনুধাবন করতে পারি। ঠাকুর বলতেন দিনে বারুদ ঠাসা খা, রাত্রে কম খাবি। দিনের বেলা পেট ভর্তি খাও, হজম হবে। রাত্রে কম করে খেলে শরীরটা বেশ হালকা থাকবে, ধ্যান ভজনে বিশেষ সুবিধা অসুবিধা হবে। রাত্রে ভরপেট খেলে আলস্য বাড়িয়ে দেয় এবং কেবল ঘুমোবার ইচ্ছা হয়। রাত্রে ঘুমিয়ে কাটাবি না ভজনা করবি? দিনের বেলা নানা রকম গোলমাল থাকে, মন একটু স্থির করতে গেলে নানা রকম গোলমাল এসে চঞ্চল করে দেয়। রাত্রে প্রকৃতি বেশ শান্ত ভাব ধারণ করে, জীবজন্তু সব অসাড়ে ঘুমায়, সাধনার পক্ষে এই উপযুক্ত সময়। গভীর রাত্রে ধ্যান জপ অল্পেতেই জমে যায়। শ্রী ঠাকুরের উপদেশ ছিল দিনের বারুদ ঠাসা এবং রাত্রে জল খাবারের মতো হালকা খাবার খেতে। আমরা টিফিন যেরকম খাই, রাত্রের খাবারটা সেরকম সাধারণ হওয়া চাই। কেন? রাত্রে বেশি খেলে রাত্রে আমাদের মুভমেন্টটা কমে যায়, ফলে আমাদের ভেতরে আলস্য ভাব আসে, ঘুম আসে, নিদ্রা আসে, এবং নিদ্রা এলে তা আমাদের মনকে কিছুতেই ঈশ্বরে সংযুক্ত হতে দেয় না। যতবারই আমরা ঈশ্বরকে ডাকবার চেষ্টা করি ততই আমরা সেই ঘুমের ভেতরে তলিয়ে যাই, ঘুমের অতলে তলিয়ে যাই। বলছেন দিনের বেলার চেয়ে রাত্রিবেলা সাধন ভজন করা ভালো। কেন ভালো? না, বাইরের প্রকৃতি একেবারে শান্ত হয়ে থাকে, সবাই ঘুমোয়, সমস্ত জীব জগৎ পশু পক্ষী সবাই ঘুমোয়, ফলে সকলের মুভমেন্ট, চিৎকার চেঁচামেচি, পাখির ডাক, দুমদাম টুমটাম, যা যা শব্দ হয় সারা দিনের বেলা সব শব্দ শান্ত হয়ে যায়। প্রকৃতি আপনাকে বাধ্য করে সাধন ভজন করতে, একেবারে ডুবে যেতে। আমার মনে আছে কেদারনাথ দর্শন করতে গিয়েছি মধ্যরাত্রি, তখন হতো রাত্রি দেড়টা কি পৌনে দুটো হবে, সেই সময় ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে কেদারনাথজির মন্দিরের ভেতর ঢুকেছি। কেদারনাথের গর্ভ মন্দিরে কেদারনাথ সুসজ্জিত হয়ে বসে আছেন, অল্প স্তিমিত আলো, সেই নাট মন্দিরে চুপটি করে বসে জপ করতে বসে গেছি। জীবনে যে কটি খুব ভালো জপ ধ্যান করার অভিজ্ঞতা আছে তাহলে কেদারনাথে থাকা তিনটি রাত্রের অভিজ্ঞতা সবচেয়ে ভালো। কেমন করে সমস্ত রাত্রি অতিবাহিত হলো, অথচ সারা রাত জপ করার মতো যোগ্যতা আমাদের ছিল না, অথচ আমরা সারা রাত সমস্ত রাত কেমন করে জপ করলাম আমরা নিজেরাও জানি না। আমাদের নিজেদের ইচ্ছা এবং বাইরের প্রকৃতি দুটোর যুগল মিলন হওয়ার জন্য এটি সম্ভব হয়। সাধন ভজন এটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। রাজা মহারাজ বলছেন সাধন ভজন ঢাক পিটিয়ে করবার জিনিস নয়, তাতে অনিষ্ট হয়। নানা লোকে নানা কথা বলে ঠাট্টা করে, আবার এটা ঠিক নয় ওটা ঠিক নয় এই বলে নানা উপদেশ দিয়ে মনকে সন্দিগ্ধ বা চঞ্চল করে তোলে এবং সাধনার বিঘ্ন করে। ঠিক ঠিক সাধক কিরকম জানিস? মশারির ভেতর শুয়েছে, সকলে মনে করছে ঘুমুচ্ছে, সে কিন্তু সারা রাত ধ্যানে জপে কাটিয়ে দিবে। সকালে যখন উঠল সকলে জানল সেই ঘুমিয়ে উঠল। সাধন ভজন গোপনে থাকা দরকার। ঠাকুর বলছেন ধ্যান করবে মনে বনে এবং কোণে। মনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতে হয় যাতে বাইরের জগতের মানুষ না জানতে পারে। বন অর্থাৎ যে নিজের ভেতরের একটি শান্ত পরিবেশ তৈরি করতে হয়, আর কোণে মানে সবার থেকে দূরে সরে গিয়ে সাধন ভজনের চেষ্টা করতে হয়। ঠাকুর নিজে বলছেন ধ্যান করতে হয় মনে বনে কোণে।
জীবনের শুরুর দিকে যে সময় ধ্যান করা জপ ধ্যান আমরা শুরু করি, সেই সময় যদি আমরা মন দিয়ে সাধন ভজন করতে পারি সেটা একটি সু অভ্যাসে রূপান্তরিত হয়। এবং আমাদের যত সু অভ্যাস তৈরি হবে ততই দেখবেন সাধন ভজনের ক্ষেত্রে আমরা অত্যন্ত সাকসেসফুলি এবং অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে সাধন ভজন করে উঠতে পারব। তাই বলছেন সকালে যখন কিরকম ধ্যান করতে হয়, বলছেন মশারির ভেতরে শুয়েছে সকলে মনে করে ঘুমোচ্ছে সে কিন্তু সারা রাত ধ্যান জপে কাটিয়ে দিবে। দুটি জিনিস আমরা সব সময় করি, মানুষকে দেখানোর চেষ্টা করি, এই দেখাতে গিয়ে আমাদের সব শেষ হয়ে যায়। দীক্ষা নেবার পর ঠাকুর পাতা যখন সব ঠাকুর মা স্বামীজির ছবি গুরুদেবের ছবি রাখি, আমরা যে গেস্টই আসে তাকে নিয়ে গিয়ে আমার ঠাকুর ঘরটা দেখাই, দেখি আসলে আমরা আনন্দ পাই। কিন্তু একটা জিনিস আমরা বুঝি না, এটা নিজেদের শো অফ করি। পূজনীয় আত্মস্থানন্দজি বলতেন এমন জীবন যাপন করতে হবে যাকে দূর থেকে দেখলে মানুষ বলতে পারে যে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দময় একটি জীবন যাপন করারই চেষ্টা করতে হবে। আপনি কেমন করে করছেন দ্যাট ইজ নট দি মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কি করছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কেমন করে করছেন সেটাই, কত গভীরতা, কত ভালোবাসা, এবং সেটা যত গোপন হয় তত ভালো। প্রথম বয়সে খেটে খুঁটে তার আস্বাদ পেতে হয়, যেটা আমরা এতক্ষণ বলছিলাম। একবার যে আস্বাদ পেয়েছে সে আর যায় যাবে কোথায়, তার বড় বাধা তার ধর থেকে মাথা নামিয়ে দিলেও সে আর তাকে ছাড়তে চায় না। আমার অনেক সময় মনে হয় যারা ঘুমের জন্য বড় কাতর তারা যদি প্রথম প্রথম দিনে ঘুমিয়ে নেয় এবং রাত্রে জাগে সেও ভালো। সাধন ভজনের সুন্দর সময় সন্ধিক্ষণ ও নিশীত রাত্রি, মানুষ সাধারণত এই সময়টা বাজে নষ্ট করে। বলছেন প্রথম বয়সে যখন সাধন ভজন করতে চাই তখন খেটে খুঁটে একটা সু অভ্যাস তৈরি করলে তাহলে পরবর্তীকালে আর তার থেকে আমরা বিচ্যুত হতে পারি না। সান্ত্বনা দাশগুপ্ত ভূতেশ আনন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন যে অনেক বছর হয়ে গেল দীক্ষা নিয়েছি, কই কিছু তো হলো না। মহারাজ বলছেন বলো কি মা সান্ত্বনা, এই যে সন্ধেবেলা জপ ধ্যান না করতে পারলে মনটা ছটফট করে, তুমি কি বলতে চাইছো কিছুই হলো না? এই ঘটনা আমাদের সকলেরই জীবনে আসে কিন্তু আমরা বুঝি না, ওই বুঝি না বলেই আমরা ভাবি একটা সাধারণ জীবনযাপন করছি। আমাদের সাধারণ ভজনের জীবনে একটা সিরিয়াস জীবনযাপন করার কথা, সেখানে কোনো ফাঁকিবাজি চলে না। এবং যত আমরা কম ফাঁকিবাজি দেবো তত আমরা খুব ভালো করে আমাদের কাজকর্ম করতে পারব। যারা সাধন ভজন শুরু করেছে একটু বেশি বয়সে, স্বামী ব্রহ্মানন্দজি উপদেশ দিচ্ছেন তারা যদি দিনের বেলা একটু ঘুমিয়ে নিয়ে রাত্রিবেলা সাধন ভজন করেন তাহলে হয়। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন দিনে দুবার জপ করতে পারি না, একবার জপ করি, অথচ দীক্ষার সময় গুরুকে কথা দিচ্ছেন ফর্ম ফিল আপ করবার সময় থাকে, দিনে দুবার জপ করতে পারবে তো, দীক্ষা হলে দিনে দুবার জপ করতে পারবে তো, সবাই হ্যাঁ কথাটা লিখে, কেউ কেউ এত গভীরভাবে লিখে যে ওই অংশটা ছিঁড়ে যায়, কাগজের অংশটা ছিঁড়ে যায়, এত জোর দিয়ে হ্যাঁ লিখে, কিন্তু দীক্ষার কয়েক মাস পরে আর তারা সেটি করে না। আমরা খাবার সময় পাই, আমরা বলি আমাদের খাবারও সময় নেই, তা নয়, আমরা দুবেলা খাবার সময় পাই অথচ ভগবানকে ডাকার সময় পাই না। ভগবানকে ডাকাটি অভ্যাস করলে এই ডাকাই আমাদের এ প্রেরিত করবে, প্ররোচিত করবে ভগবানকে ডাকতে। বলছেন দিনের রাত্রিবেলা দুটি খুব ভালো সময়, একটি হচ্ছে সন্ধিক্ষণ আর একটা হচ্ছে নিশীত রাত, বারোটার পর থেকে নিশীত রাত, সেই সময় চতুর্দিক প্রকৃতি শান্ত হয়, প্রকৃতি আপনাকে সাহায্য করবে ভালো করে সাধন ভজন করতে। এরপরের শেষের অংশটি ঠাকুরের জীবন দিয়ে বলছেন, ঠাকুর রাত্রে ঘুমোতে পারতেন না, তার কাছে যে ছেলেরা থাকতো তাদেরও রাত্রে ঘুমোতে দিতেন না, সকলে ঘুমুলে নিশীত রাত্রে তাদের ডেকে তুলে দিতেন, কি বলতেন জানিস, তোরা ঘুমোবি কি রে, ঘুমোবার জন্য এখানে এসেছিস, সকলকে উঠিয়ে নানা উপদেশ দিয়ে ধ্যান ধারণা করবার জন্য কাউকে পঞ্চবটিতে, কাউকে মার মন্দিরে, কাউকে বা শিব মন্দিরে পাঠিয়ে দিতেন, তারাও আদেশ মতো ধ্যান জপ করে এসে শুয়ে পড়ত, এইরকম করে সকলকে খাটিয়ে নিতেন। তিনি আর একটা কথা বেশ বলতেন, রাত্রে তিনজন জাগে, যোগী ভোগী আর রোগী, তোরা সব যোগীর দল, রাত্রে ঘুম তোদের জন্য নয়। শ্রীরামকৃষ্ণ দেবের কথা বলছেন যে তিনি সমস্ত রাত্রি ঘুমোতে পারতেন না, তার কাছে যারা এসে থাকতেন তারা যদি ঘুমোবার চেষ্টাও করতেন ঠাকুর তাদের টেনে নিচে তুলে
সাধন ভজনের উপদেশ দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন, মনকে এমন ভাবে প্ররোচিত করতেন যে সাধন ভজন করতে পারেন। আপনারা অনেকেই বলবেন আপনারা তো গুরুর সান্নিধ্য পান না, তাহলে কিরকম করে হবে? আপনাদের দীক্ষার সময় আপনাদের গুরুরা আপনাদের একটি ছোট্ট বই দিয়েছেন, সাধন উপদেশ, সাধন পদ্ধতি, অপরে লেখা আছে অপর কাহাকেও দেখাবে না, সেইটি আপনার কিন্তু গুরুসঙ্গ। যখনই সাধন ভজন করতে ইচ্ছা করবে ওই বইটি একবার, খুব বেশিক্ষণ লাগে না, 7-8 মিনিট লাগে মাত্র বইটি পড়তে। ওই বইটি পড়লে দেখবেন একদম চার্জড হয়ে যাবেন, যেন গুরুদেব আপনাকে নতুন করে সাধন ভজনের প্রেরণা দিচ্ছে। ওই প্রেরণাটা নিয়ে সাধন ভজন শুরু করলে দেখবেন জীবন বড় আনন্দের হয়ে উঠবে। তিনি বলতেন যে তার এখানে এক এক সময় খাটিয়ে নিতেন। মায়ের জীবনের ঘটনা আমরা দেখেছি, মা এবং আমাদের লক্ষ্মী দিদি একসঙ্গে থাকতেন, কখনো কখনো তাদের সঙ্গে ভবতারিণী দেবী বা বসুমতী মাও থাকতেন। ঠাকুর ডাকতেন, ওরে ওঠ রে সাধন ভজন করতে বস, যখন তারা শুনতেন না তখন দরজার তলা দিয়ে জল ঢেলে দিতেন। এরা দ্রুত উঠে পড়তেন, বিছানা ভিজে যাবে এই ভয়ে। কিন্তু ঠাকুর শুধু চেষ্টা করতেন না, নিজে বলতেন না, চেষ্টাও করতেন। ঠাকুরের স্থূল শরীর চলে গেছে কিন্তু সূক্ষ্ম শরীরে তিনি আমাদের নিত্য প্রেরণা দিয়ে চলেছেন। বলছেন রাত্রে তিনজন জাগে, যোগী, ভোগী আর রোগী। ভোগী এবং রোগী তারা তো জাগে, যোগীকেও জাগতে হয়। আমরা নতুন যোগী হয়ে এসেছি, সেই যোগীর দল রাত্রে ঘুম আমাদের জন্য নয়। আমরা সাধন ভজন করতে চাই, ভগবানকে পেতে চাই, তাই মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতে চাই। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে আমাদের প্রার্থনা যেন আমরা সত্যি সত্যি তাকে ডাকতে পারি, তাকে ডাকবার মতো প্রেরণা আমাদের জীবনের মধ্যে আসে, আমরা যেন মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকতে চাই। ভগবানকে ডাকার যে আমাদের যে ইচ্ছে সেটা যেন সদাসর্বদা জাগ্রত হয়। আজকের মতো আমরা এখানেই থামছি, শ্রী ভগবানের কৃপা হলে আবার ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ এই বিষয় নিয়ে আগামী সপ্তাহে আবার আমরা আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।